আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আজকে যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমার কিছু রড বাঁধা, আর এই রডগুলো কলমের রডের সাথে ঝুলানো আছে। অর্থাৎ যারা হয়তো এগুলো নিয়ে কাজ করেন অথবা দেখাশোনা তদারকি করেন, অনেকেই জেনে গেছেন এই জিনিসটা কি। আসলে এই জিনিসটা হচ্ছে গ্রেড বিমের রড। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব দিকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা কিভাবে বাঁধবেন সেটাও আমি বলবো। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেড বিমের তলা পর্যন্ত, অর্থাৎ গ্রেড বিমের বটম পর্যন্ত গাঁথনি করা হয়েছে নিচ থেকে, আপনারা দেখে নেন। আর গাঁথনি করার উদ্দেশ্য যে ভিতরের মাটিটা কোনোভাবে যেন বের হতে না পারে বাইরের দিকে, আর ভিতরে এখন তলায় শাটারিং না হলে চলবে, অর্থাৎ শাটারিং আর দরকার নাই। এই দুইটা সুবিধা দেখতে পাচ্ছেন রডগুলো বাধা হয়ে গেছে। অর্থাৎ আগে আউটসাইডের রডটা বাধা হয়ে গেছে, এখন যেগুলা শর্ট ডিটেকশনিং কলাম টু কলাম সেগুলো করা হবে। প্রথমে আউটারটা আপনারাও করে নেবেন। এইভাবে দেখতে পাচ্ছেন রিংগুলো দেখেন, রডগুলো দেখেন। এখানে বিমে 16 মিলি রড ব্যবহৃত হয়েছে এবং স্টিরাপ অর্থাৎ টাইগুলো 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। দেখুন আপনারা ডিজাইন মোতাবেক কাজ চলতেছে, এখনও সম্পূর্ণ হয়নি, যেহেতু ভিতরের বেস একটা এখনও বাকি আছে। ওই বেসটা হবে হওয়ার পরে তখন এই গেট বিমটা কমপ্লিট হয়ে যাবে। এখন আপাতত কাজ চলতেছে, আপনারা দেখেন এই কাজগুলো এখনও রানিং চলতেছে, এখনও কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে তখন, অর্থাৎ রড বাঁধা যখন শেষ হবে তখন সাইডে শাটারিং সুন্দরভাবে বসি দিয়ে তারপর রডগুলোকে নামানো হবে। আপনারা দেখেন, আর আপনারা যারা ঢালাই করবেন বা ঢালাই কাজ সম্পূর্ণ করবেন, তারা অবশ্যই ঢালাই করার আগেই আপনারা কভারিং দেখে নেবেন, ব্লকগুলো ঠিক মতো আছে কি না সেটাও দেখবেন, এবং শাটারিংয়ের ভিতরে কোনো ময়লা আবর্জনা আছে কি না সেগুলো আপনারা দেখবেন। আমি দেখাচ্ছি, এগুলো এখনও বাধা শেষ হয়নি, দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। আগে বলছি যে সব বেজ হয়নি, একটা বেজ এখনও বাকি আছে, সেহেতু এই দিকে আর এখন করা যাচ্ছিল না, তাই রড বাড়তি করে রেখে দেওয়া হয়েছে এবং এই দিকে কাজ চলতেছে। অর্থাৎ আপনাদের ওইভাবে করতে হবে, প্রতিটা কাজ আলাদা আলাদাভাবে আগে আগে নিয়ে আসতে হবে, তাহলে আপনাদের সময়গুলো অবশ্যই বাঁচবে এবং শ্রমিক খরচটাও কম হবে। আপনারা যারা নির্মাণ কাজ করবেন তারা সবসময় খেয়াল রাখবেন, অবশ্যই যেন যে কোনো কাজে সাশ্রয়ী হয়, অর্থাৎ মালিক পক্ষ কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা দেখেন এই কলামগুলোতে যে রিংগুলো বসাতে হবে সেই রিংগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে গেট বিমের গ্যাপিং আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই সেখানেও কলামের স্টেপগুলো দিয়ে দিবেন, অনেকে দেয় না, না দেওয়ার কারণে সেই জায়গাটা ফাঁকা থাকে। এটা কিন্তু আসলে একটা ক্ষতিকর বিষয়, আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন দুজন শ্রমিক, এনারা এখন শাটারিংয়ের জন্য মাপ নিচ্ছে, দেখুন। আর আপনারা যতদূর পারেন
স্টিল শাটার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ঢালার ফিনিশিংটা সুন্দর হবে, কোনোভাবে সমস্যা দেখা দিবে না, দেখতে পাচ্ছেন। আর আমার এই চ্যানেলে যারা ইউটিউব থেকে দেখতেছেন নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো বাটনে প্রেস করে রাখবেন। আর আমি প্রতিদিন সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এই কাজগুলো আপলোড দিয়ে থাকি, আপনারা অবশ্যই দেখবেন। তো আমি আবার আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই ডিজাইন অনুযায়ী কাজগুলো করার চিন্তা ভাবনা করবেন। দেখেন কলমের কাছে কিন্তু স্টেপগুলো কাছাকাছি, আবার মধ্যখানে গ্যাপ, এটা অবশ্যই আপনারা ডিজাইনটা দেখবেন কত দূর পর্যন্ত আপনাদের স্টিরাপ কত ইঞ্চি করে ধরা আছে, সেটা আপনারা ডিজাইন দেখে অবশ্যই লাগাবেন, দেখতে পাচ্ছেন। আর যখন আপনারা রডগুলো লাগাবেন বা বিছাবেন, তখন চুড়িগুলো হিসাব করেই আপনাদের ভিতরে নিতে হবে, তারপরে বাঁধতে হবে। দেখুন আপনারা, আর অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা স্টেপের সাথে যেন রডগুলো বাঁধা থাকে, অর্থাৎ কোনো রড যেন গ্যাপ না থাকে স্টিরাপের সাথে বাঁধানো। দেখতে পাচ্ছেন এগুলো যদিও ছোটোখাটো বিষয়, একটু নজর না দিলেই বা এদিক সেদিক করলেই মিস্ত্রিরা হয়তো কিছু রড না বেঁধেই ঢালাই দিতে চাইবে, আপনারা অবশ্যই সেই দিকটাও দেখবেন। দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের, এখানে চুড়ি অর্থাৎ রিংগুলো দেওয়া আছে, স্টিরাপগুলো দেখুন ভিতরে এখনও গেট বিমে রড বাঁধা হয় নাই। এই যে সামনে দেখতেছেন একটা বেজ বাকি আছে, এই বেজটার কাজ এখন চলতেছে, এই বেজটা হয়ে গেলে সম্পূর্ণ গেট বিম একসাথেই রেডি করা হবে এবং ঢালাই প্রোগ্রাম নিতে হবে। আপনারা ঢালাইয়ের আগে অবশ্যই সাইটিং পর্যাপ্ত পরিমাণ মালামাল ম্যাটেরিয়ালস আছে কি না তা নিশ্চিত করবেন, এবং কতগুলো আপনাদের সিমেন্ট লাগতে পারে সেই হিসাব করবেন, বালুর হিসাব করবেন। আর আমার এই ভিডিও যদি কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। দেখেন আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু 16W রড এবং 16mm রড দেখতে পাচ্ছেন।